রচনা করেছেন রাশিদুল বারী, পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। সূর্যাস্তের লাল টকটকে সূর্যটা কি সুন্দর লাগছে, একেবারে জ্যোৎস্নার মতো সুন্দর। ইচ্ছা করছে একটু ছুঁয়ে দেখি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার করেছি, ওই প্রেমে পড়লে যা হয় আর কি। ফেনি ব্রাউন পাশে থাকলে কিডস কি বলতেন শুনুন, কি বলতেন? দ্যাট আইস ক্লোজ এনাফ টু টাচ। তাই রিপনটাও না আরো শেবকে আমাদের বন্ধু, ও না বুয়েটে পড়ে তিতুমের, প্রেম করে নাকি করতো, পাস্ট টেন্স মানে ব্যর্থ প্রেম। উফ, এভাবে না সূর্যের দিকে তাকিয়ে থাকতে আমার ঘাড়টা ব্যথা হয়ে গেছে। তোমার কোলে একটু মাথা রাখি। শুভ্র মানুষ দেখলে কি বলবে? লেট দেম সি, লেট দেম থিংক, লেট দেম সে। আমি আবার কি বললাম, সালাম দিয়ে ঘরে ঢুকতে হয় জানিস না? ফরগেট মি, মধ্যের বাচ্চা। ফরগেট না, ফরগিভ, ফরগিভ মি। স্লিপ অফ ট্যাং নেতা, আমি বলি বাংলা পারিস না, ইংলিশ বলিস কেন? হ্যাঁ সরি নেতা, যা আমার দিয়ে ঘরে ঢুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নেতা, একটা দুঃসংবাদ আছে নেতা। দুঃসংবাদ? পনেরো যেমন বাঘ থাকে, এই পনেরো কোটি মানুষের বাংলাদেশে দুঃসংবাদ থাকবে। তার জন্য একটু রিল্যাক্স মুডে থাকবো, সেটার কোনো উপায় নেই। তাহলে চলে যাই। বল বল কি দুঃসংবাদ? দুঃসংবাদ শুনে এই কানের জন্মটাকে ধন্য করি। প্রফেসর রাশিদুল বারী চিনেন না? তা রাশিদুল বারী, হ্যাঁ। দি ডেইলি বাংলাদেশ টুডেতে কি করছে জানেন? আমাদের পার্টির নাম উল্টো পাল্টা কথা লিখছে। এই মূর্খের বাচ্চা, তুই তো বাংলায় পারিস না ঠিক মতন, আবার ইংরেজি পত্রিকা কিভাবে পড়লি? নেতা সবসময়ের জন্য আপনি এরকম করেন, বিশ্বাস না? দেখেন, এই দেখেন কি লিখছে, দেখেন, আপনি নিজে দেখেন, নিজে দেখেন, নিজে দেখেন। কত বড় সাহস, আমাদের পার্টির নামে বদনাম লেখে। বুকের পাটা দেখলে মনে হয় বেশি সুন্দরবনে থেকে বাঘের সঙ্গে যুক্ত। আপনি 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 ঠিক বলছেন, মানুষ বাংলাদেশ থেকে আমেরিকা যায় আর ওই হেলায়
আমেরিকা থেকে বাংলাদেশে ইয়া পার্টি নাম উল্টো পাল্টা কথা লাগে কত সাহস দেখছেন মনে হইতেছে কাঁচা খাইয়া লাগে ওকে এমন ধমক দেব যেখান থেকে আসছে সেখানে চলে যাবে ওর ঠিকানাটা বের কর ইউনিভার্সিটির কোয়ার্টার থেকে ঠিক কোন কোয়ার্টারে আমার খেয়াল আসতেছে না এক কাজ কর ঠিকানাটা ঠিক মতো খুঁজে বের কর কালকে গিয়ে ওকে ধমক দিয়ে আসবো নেতা ধমকটা আমি দিব তুই যাবি আমি যাবো ঠিক আছে ঠিক আছে নেতা আমি আসি খোদাফেজ আবার বেয়া দেবে বললি আবার কি করলাম আচ্ছা আমি কি তোর বন্ধু না কলিগ হ্যাঁ আমার খোদাফেজ বলিস কেন ভুলে গেছে নেতা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিশিষ্ট লেখক আবিদ আলীর বউ তো সূর্য হলে যেমন প্রতিদিন উদিত হয়ে আলো দিতে হয় ঠিক তেমনি বউ হলে দরজা খুলে বলতে হয় এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে তা না একেবারে 80 বছরের বুড়ির মতো বললে ও তুমি হোয়াট ইজ সাগা ওয়াইফ স্টোরি আচ্ছা সে না হয় বুঝলাম আমি যদি দরজা খুলে দেখি যে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে তাকে দেখেও কি তোমার সেই রবিবাবুর গান গাইতে হবে দেখো যে মেয়েরা স্বামীর সঙ্গে রসিকতা করে তারা কিন্তু পরকালে গিয়ে অনেক বড় ভয়ঙ্কর শাস্তি পায় সেটা জানো তো জানি অবশ্যই জানি আমি এটাও জানি এখন তুমি কি জিজ্ঞেস করবে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেষ সেটা আমি জানি কিনা করবে না কারণ তুমি এটা বিশ্বাস করো না আরে করবো না মানে অবশ্যই করি এখন তুমি খেতে আসো আসো খাবার দাও গুড 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 ভেরি গুড আশামনি একটা টাটকা খবর আছে একেবারে কান লাল করে ইলিশের মতো টাটকা শোনো তোমার ওই টাটকা খবর আমি পরে শুনবো এখন তুমি খাও চি চি মেও তোমরা নারীরা না একেবারে কোনো বিষয়ের প্রতি একেবারে কৌতূহল নেই তোমাদের শোনো তোমার ওই পিয়াং চিচি মেও পরে খাবে এখন তুমি খাও বিপ্লুত বাংলাদেশ মৌলবাদীর দেশ কেমন আছেন আপনি মনটা ফ্রেশ আছে তো আপনারা আপনি কোথাও আমাকে চিনতে পারেন চিনতে পারলেও করার কিছু নেই এই মুহূর্তে আমাকে এই লেখাটা লিখে শেষ করে নিউ টাইমসে পাঠাতে হবে আপনারা কোনো কাল আসেন আফসার মিয়া আর আমার সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাল আসেন সরি প্রফেসর এই আমাকে মিনিস্টাররা পর্যন্ত সম্মান করে আল্লাহ জি প্রফেসররা বুঝায় দেয় মিনিস্টাররা আমারে দেখলে কি করে লিডারে মিনিস্টাররা পর্যন্ত সম্মান করে সালাম দেয় বুঝছেন কে আপনি কেন পত্র পত্রিকা আমার ছবি দেখেন নাই এ ভাইলা জি আমার ছবি দেখে নাই এ প্রফেসর পত্র পত্রিকায় আমার লিডারের ছবি দেন নাই কেন খুমন না করছেন খুমন নাই পলিটিক্স করেন আমি বিশ্ববিদ্যালয়ের একজন নেতা আমি পলিটিক্স করি না পলিটিশিয়ানদের আমি জন্ম দিই ভাইলা জি প্রফেসরকে বোঝাই দিয়ে আমি কি করি উনি হলো গে ছাত্র নেতা মকবুল বুঝছেন আমার লিডার উনি পলিটিশিয়ান এমপি মিনিস্টারদের জন্ম দেয় বুঝছেন আর কিছু বলবেন প্রফেসর গতকালকের পত্রিকায়
আপনি আমাদের পার্টির বিরুদ্ধে যে লেখাটা লিখেছেন কাজটা ভালো করেন, আপনি তো বেশি দিন বাঁচবেন আইলা বুঝাই দেন। শোনেন প্রফেসর, আমার এই লিডার এই শহরের আপনার হায়াত তারপর রিজিক সব কিছুর তাপা বুঝছেন, আপনি যে বেশি দিন বাঁচবেন না এই কথাই আমার লিডার বলতে আসছে। তুমি নিশ্চয় চামচা ফাইলা মকবুল শেখ, আপনি এবং আপনার ফাইলা এই দুইজন মাস্তানের ধমকে আপনি কীভাবে ভাবলেন একজন লেখকের কলম থেমে যাবে? হ্যাঁ শোনেন প্রফেসর, আমি বিশ্ববিদ্যালয়ের নেতা, আমি চাইলে এক মুহূর্তে ঢাকা শহরটাকে অচল করে দিতে পারি, হ্যাঁ আমি চাইলে পুরো ঢাকা শহরে আগুন জ্বালিয়ে দিতে পারি, আর আপনি দুই টাকার একজন রাখেন। আমার কথা শেষ করি, কথা শেষ করতে দেন আপনার মান। আপনি একজন দুই টাকা লেখক, আপনি কয় টাকা পান? 5,000 10,000? আমি টেন্ডারবাজি করে লাখ লাখ টাকা কামাই। এই ফাইলা বল, আমার লিডার এক একটা টেন্ডারে লাখ লাখ টাকা পায়, আপনার মতো লেখকরে প্রতিদিন কিনতে পারে 10 বার। মকুল সাহেব আসুন আসুন, এখন আপনি আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আপনাকে একটা উপদেশ দিতে চাই। আপনি প্রেমের কবিতা লেখেন, এই সমস্ত লেখালেখি বাদ দিয়ে দেন, প্রেমের কবিতায় বেশি লাভ হবে। আপনারা একটু আসুন, আফসার মিয়া চল, প্রেমের কবিতা আফসার মিয়া, প্রেমের কবিতা আফসার মিয়া, আমার লিডার বলে গেছে আফসার মিয়া ঠিক আছে। এদেশে পানিকে জল, জিন্দাবাদকে জয় বলা যাবে না, বললে সর্বনাশ একেবারে ধর্মনাশ। একটু নামতেই হবে, রাস্তাটা উঁচু। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো, রাস্তাটা উঁচু তো একটু পিছনে তো ধাক্কা দেওয়া লাগবে, ধাক্কা দেন। আমার তো মনে হয় ঠিক মতো দেখো না, একটা সমতল রাস্তায় তুমি বলতেছো জানিসা। এই জিনিয়াস শোনো, আমার মনে হয় তোমার চোখের চশমার ফ্রেমটা চেঞ্জ করা দরকার, আরো মোটা গ্লাস লাগানো দরকার, হাতির মতো মোটা। বস আপনি রাসেলের চোখের পরীক্ষাটা নিয়ে নেন, আপনি তো চোখের ডাক্তার। ঠিক বলছিস। আচ্ছা জেনিয়াস বলো তো এখানে কটা আঙ্গুল? 5টা। পাইলা তোর জিগা তো আমার মতো হ্যান্ডসাম বলার রাইখা শিউলি কেন রে ভালোবাসে? আচ্ছা রাসেল, এই তোমার ওই শিউলি এই বছরে বাদ দেওয়া তোমার ভালোবাসে কে কও? আজকে বলা গায়ে একটা ভালো মুভি চলতেছে, তুমি কি আমার সঙ্গে যাবা? তোমরা কেমন আছো? জি ভালো। ছাত্র নেতা বকবুলরা সম্ভবত তোমাদেরকে ডিস্টার্ব করছিল। ছাত্র নেতা না ছাই স্যার, পত্রিকায় আপনার একটা কবিতার বই রিভিউ পড়লাম স্যার, ওটা কবে বের হবে স্যার? এই তো এই 21 বইমেলায়। স্যার আপনি একজন গ্রেট কম্পোজার, একটা অনুরোধ করব স্যার। বলো।
স্যার মোহাম্মদ ইউনুস তো নোবেল পুরস্কার পেয়ে আমাদের মুখ সারা দুনিয়ার কাছে উজ্জ্বল করেছে, আর এই খুশিটা আমরা উদযাপন করতে চাই। আমাকে কি করতে হবে? স্যার মোহাম্মদ ইউনুসের উপরে আপনাকে একটা গান করে দিতে হবে। তোমরা তো দেখছি আমাকে একটা বিপদে ফেলে দিলে। আচ্ছা বলো কখন লাগবে? স্যার এ মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে, আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠান। তোমরা আমাকে এক সপ্তাহের মতো সময় দিতে হবে, ঠিক আছে? তুমি মনে করিয়ে দিও, হ্যাঁ মনে করিয়ে দিও, আমি একটু বিজি আছি। হ্যাঁ থ্যাংক ইউ। তো আমি আসি, আমার একটা ক্লাস আছে। হ্যাঁ তোমরা ভালো থাকো, ঠিক আছে? বিপ্লুত বাংলাদেশ মৌলবাদীর দেশ, এদেশে পানিকে জল, জিন্দাবাদকে জয় বলা যাবে না। বললে সর্বনাশ, একেবারে ধর্মনাশ। কাফের মোরতাদ ধর্মদ্রোহী বলে ফতোয়া দেবে মোল্লা মৌলভী, কপট ধার্মিক মগদমরা ধর্ম নিয়ে করে ধামালি, সামান্য ছুতা ধরে ধনুজ ধর্মধ্বজি মদান্ধ মগদমরা দ্রষ্টা সেজে দিয়ে দেন দণ্ডমুণ্ড। আসলে পৃথিবীর বড় বড় প্রতিভারা বেঁচে থাকতে কোনোদিন দাম পায়নি। এই যেমন ধরো মিলেভা, মিলেভা আইনস্টাইনকে একেবারে দামই দিত না, বরং উল্টো হঠাৎ করে তাকে তালাক দিয়ে বসলো। আর স্ত্রীর অত্যাচারে মহাকবি মিল্টন সে তো একেবারে অন্ধই হয়ে গেল। হে আল্লাহ, আমার কপালে কি আছে তুমি জানো। এই আশা, তুমি এবার আমাকে এভাবে হঠাৎ করে ফেলে চলে যাবে না তো? উফ বাজে বকো না তো। শোনো, আমি তোমার সেই মিলেভাও নই, মেরিও নই, আমার নাম কি জানো তো? আয়েশা। তো আয়েশা কার নাম ছিল বলো? আমাদের নবীজির স্ত্রীর নাম। তো সেই নামের মর্যাদা আমি ঠিকই রাখবো, ডোন্ট ওয়ারি। এবার বলো তোমার কি গান গাইবো? পিয়াং চিচি মেও। আমার পিয়াং চিচি মেও মানে তোমার যেটা খুশি গাও। ওকে। কেমন আছেন? একেবারে ইলিশের কান লাল করা খবর। সত্যি? কিরকম? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি বই লিখব। বই লিখবেন মানে? বই লিখবো মানে বই, বুক। I'm going to write a novel. লোকে হাসবে না? হাসতে দাও, হাসি স্বাস্থ্যের জন্য ভালো। চাইনিজে যাকে বলে পিয়াং চি চি মেও। আমি এমন একটা বই লিখব যে বাংলাদেশের অর্ধেক মানুষ হাসতে হাসতে মরে যাবে। তাহলে তো সরকার আপনাকে ফাঁসি দিবে। কেন ফাঁসি দেবে? কেন দেশের অর্ধেক মানুষ যদি মারা যায় আর ফাঁসি হবে না? হিটলারও তো 7 কোটি মানুষকে মারে নাই। শ্যালক সাহেব, তুমি জানো কোন সাবজেক্টে পড়ছো? কেন দুলা ভাই, আপনি জানেন না? আমি ফিজিক্স এন্ড কোয়ান্টাম মেকানিক্স। ফিজিক্স এন্ড কোয়ান্টাম মেকানিক্স? তোমার মতো এরকম গাধাকে যে কে সাবজেক্ট চান্স দিল বুঝি না।
আমি দেখছি তোলা টাটকা খবর আছে, একেবারে ইলিশের কান লাউ করা টাটকা খবর, যাকে বলে পিয়াং চি চি মেও। আহা, আমার মাথা রাবলে দিও না, তো সোজা করে কও। আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি একটা উপন্যাস লিখব। উপন্যাস লিখবা? আমি মনে করছি আর তুমি লটারি পেয়েছো। গাধার মতো কথা বলো না তো। আমি গাধামি করলাম কোহালি? গাধামি করো না, অবশ্যই গাধামি করেছো। কোথায় সাহিত্য সৃষ্টি করা আর কোথায় হচ্ছে লটারির টাকা জেতা? একটা হচ্ছে আকাশের তারা আর একটা হচ্ছে চুলোর ছাই, চাইনিজে যাকে বলে পিয়াং চি চি ম্যাও। সবকিছু দোস্ত কেমন জানি মাইন্ড বাংলিং, একটু বুঝাই কর না দোস্ত। তার আগে তোমাকে আমি একটা কবিতার লাইন বলি। নদীতে পানি বহে তাতে সাহারা আর কি, সূর্যে আগুন জ্বলে তাতে পিঁপড়া আর কি। পিঁপড়া না? হ্যাঁ, কি জানো আর, খুব সুন্দর কবিতা দোস্ত। কেটে লাগছে? কেন, আমি আমি নিজে রচনা করেছি। কেন, ছন্দ আর মাত্রার খেল দেখে তুমি বোঝো না, এরকম অসাধারণ কবিতা তৈরি করার ক্ষমতা আর কারো নেই। দিস ইজ এ মাস্টার পিস, বিশ্ব সাহিত্যে এইরকম মাস্টার পিস খুব বেশি একটা নেই। যাও দু একটা আছে, এটা হচ্ছে তার মধ্যে অন্যতম। আচ্ছা দোস্ত, তোমার মতো হঠাৎ কবিত্ব বাবা এলো কেমনি? এবার বোকা না, একেবারে বেকুবের মতো কথা বলেছ। কেন? শোনো, এই বিশ্বে যা কিছু মহান তার সবই সৃষ্টি হয়েছে হঠাৎ করে। 1685 সালে আপেল পড়ার দৃশ্য দেখে বিজ্ঞানী নিউটনের মাথায় হঠাৎ করে মাধ্যাকর্ষণ থিওরির জন্ম হয়। আবার 1974 সালে দুর্ভিক্ষে দরিদ্র মানুষের হাহাকার দেখে ডক্টর ইউনুসের মাথায় মাইক্রো ক্রেডিট কনসেপ্টের জন্ম হয়। আরো আছে, আরো আছে, এই বিশাল ইউনিভার্সও হঠাৎ সৃষ্টি হয়েছিল। নাসার ধারণা বিগ ব্যাং হতেও সময় লেগেছিল মাত্র 3 মেগাসেকেন্ড। সব কেমন যেন আওলা ঝাউলা লাগতেছে। আচ্ছা আচ্ছা, আর একটা উদাহরণ দিই, তাহলে আর তোমার কাছে আওলা ঝাউলা লাগবে না। পাস্তারনাক 40 বছর বয়সে একটা বই লেখা শুরু করলেন, বইটির নাম ডক্টর জিভাগো। আর এই বইটি লিখে উনি নোবেল পুরস্কার পেয়ে গেলেন। হ্যাঁ, এখন বুঝতে পারছো, প্রেমে পড়ার যেমন বয়স লাগে না, কবি হওয়ারও সেরকম কোনো বয়স লাগে না। হইব তো। আচ্ছা, গুড লাক, দোয়া করে তুমি বড় লেখক। বন্ধু, শুধু দোয়া করলে তো হবে না, সাহায্য করতে হবে। কি সাহায্য? আমি উপন্যাসটা অলরেডি লেখা শুরু করে দিয়েছি, নামও ঠিকঠাক করে ফেলেছি, আলো গৃহ। অসাধারণ একটা উপন্যাস, বিশ্ব সাহিত্যে এইরকম উপন্যাস খুব একটা নেই। কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? বইটা ছাপাতে টাকা লাগবে। কত টাকা? 35,000 টাকা, এবং সেই টাকাটা তোমাকে দিতে হবে। দেখো বন্ধু, তোর রাত দুটো তো যখন, এর আগে তুমি আমার কাছে সার্ভারটা এনেছো, একবার ফেরত দাও নাই, টেয়ার লোনের কোনো নামই করবে না। আমি কি গ্রামীণ ব্যাংক? আচ্ছা বন্ধু, আমি যদি তোমাকে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিই তাহলে কি তুমি দেবে না? আর ভাইস প্রেসিডেন্ট জিনিসটা কি? ভাইস প্রেসিডেন্ট হলো প্রেসিডেন্টের পরে, ভাইস প্রেসিডেন্ট। এক টাকার সাথে দেখা নাই, তুমি আবার ব্যাংকের মালিক। আরে ওটাই তো সিক্রেট অফ জিনিয়াস বন্ধু। আরে আবারও বেসাইতেছো, আমার মাথা খারাপ হয়ে যাবে। ওকে ওকে, ইজি, আমি আমি ইজি করে বলছি। নাও পে ইওর মাইন্ড। হ্যাঁ, পে ইওর মাইন্ড। আমার আলোগৃহ বইটা প্রকাশিত হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হবে। হ্যাঁ, পত্রপত্রিকাগুলোতে আমার ইন্টারভিউ চাপা হবে, রেডিও টেলিভিশন পর্যন্ত বাদ যাবে না, অটোগ্রাফ শিকারীরা অটোগ্রাফের জন্য লাইন, আমি তো রাতারাতি বিখ্যাত হয়ে যাবো। বলে বইটা সুইডিশ নোবেল কমিটির কাছে পাঠানো হবে, বলবে হোয়াট এ নোবেল, তারপরে আমাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছে। আর নোবেল প্রাইজের প্রাইজ মানি কত সেটা তুমি জানো? সেই টাকা দিয়ে আমি একটা ব্যাংক করবো, সেই ব্যাংকের আমি হব প্রেসিডেন্ট, আর
তুমি হবে ভাইস প্রেসিডেন্ট, তোমার আলাদা অফিস হবে, কম্পিউটার, টেবিল, সবকিছু, টেলিফোন সব আলাদা হবে। সত্যি? শুধু তাই নয়, তোমাকে একটা মার্সিডিজ সাথে থাকবে, ড্রাইভার আর সেক্রেটারি। দোস্ত, একটা অনুরোধ করার অনুমতি দাও। আরে তুমি হলে আমার ইয়ার, ইয়ারের কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার হয় না। কথাটা তুমি ভুল বললা। মানে ব্যাংকের প্রেসিডেন্ট, আমি হইলাম ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, এখন সবকিছু আমাকে একটা নিয়মের মধ্যে চলা দরকার। আলবাত, ঠিকই বলেছো। তবে কথায় আছে না যে যে ঘরে প্রফেশনাল না, সে অফিসেও প্রফেশনাল হতে পারে না। যাক গে, কি যেন বলবে বলছিলে, তাড়াতাড়ি বলো, একদম তরতর করে বলে ফেলো। না মানে আমার একটা সুন্দরী সেক্রেটারি দিতে, ওই যে ওই সুরিয়ার মতো সিকুন চাকুন ছিলেন, দুদাল তাকায় রব। অবশ্যই অবশ্যই দেবো, তোমার মতো একজন ভাইস প্রেসিডেন্ট ডিজার্ভ এ সেক্রেটারি লাইক। তুমি কিন্তু এ নিয়ে মনের মধ্যে কোনো রকম খচখচানি রাখবি না, তাই না? দোস্ত, ওয়াদা ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি এক কাম করো, উপন্যাসটা তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আজকের রাতের মধ্যে গজগজায় লিখে শেষ করতে পারবে না? কেন? যত তাড়াতাড়ি শেষ করবা তত তাড়াতাড়ি নোবেল পাইবা, আর নোবেল পাইলে 6 কোটি টাকা পাইবা। আর টাকা লাগে তো তাড়াতাড়ি করে। কথার বাচ্চা গন্ধ কিছু বললা? না, মানে বললাম যে তুমি সাচ্চা কথাই বলছো, ব্যাপারটা আমার মাথায় একদমই আসে নাই। এই জন্য বোধহয় বলে যে 2 হেড ইজ বেটার দেন 1 হেড। যাই হোক বন্ধু, আজ রাতের মধ্যে আমি বইটা লিখে একদম শেষ করে ফেলবো। তুমি টাকা লয়ে কোনো চিন্তা করবে না, 35,000 কেন, দর পেলাম 50,000 টাকা দেবো। তবু তোমার ওয়াদা ঠিক রাখবো তুমি? ওয়াদা কিসের ওয়াদা? আর ওই যে আলো গৃহ ব্যাংকের আমার ভাইস প্রেসিডেন্ট। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা তো কি বলবো বন্ধু, সরি আমি আসলে একদম ভুলিয়ে গিয়েছিলাম। এই যে এই যে আমি চুলে হাত দিয়ে শপথ করছি তোমাকে আমার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বানাবোই বানাবো। তুমি বন্ধু একটা সালাকি করলাম। আবার কিসের সালাকি করলাম? আরে চুল ধরে কসম খাওয়ানোর কোনো দাম আছে? এটা কালকে গিয়ে ডাক্তার দোকানে কাটতে পারলে ডাক্তার দোকানে ভরে থাকবো। ও সরি সরি দোস্ত, আমি একদম ভুলে গিয়েছিলাম, আসলে খুবই অসুস্থ, একদম বেখেয়াল। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তুমি বলো আমি কি ছুঁয়ে শপথ করবো, বলো। চক্ষু ছুঁয়ে শপথ খাও, যেটা তো দুনিয়া। আচ্ছা ঠিক আছে, এই যে আমি চক্ষু ছুঁয়ে শপথ করছি, আরে চশমাটা খুলে এলো, শপথ করছি তুমি হবা ভাইস প্রেসিডেন্ট। কিসে ভাইস প্রেসিডেন্ট? এখানে এত হবে না, আমি এক্ষুনি চলে যেতে হবে। আরে চলে যাবেন মানে চা খেয়ে যান। না স্যার, একদিন খামু, আমার 35,000 টাকা জোগাইতে হবে বন্ধু, আমি যাই। হ্যাঁ কি গো, কিছুই তো বুঝতে পারলাম না, কিসের 35,000 টাকা, ভাইস প্রেসিডেন্ট কি? সব কিছু না বোঝাই ভালো। সূর্য হলে যেমন প্রত্যহ উদিত হয়ে আলো দিতে হয়, মেয়ে হলেও সবকিছুই কম কম বুঝতে হয়, নইলে সংসার থেকে শান্তি নামক বস্তুটি উধাও হয়ে যাবে। আ যায় ব্যাপার, চাও থাকো তোমার শান্তি নিয়ে যতদূর। আচ্ছা শুনে ভাই, আপনি কি সত্যি বই লিখবেন? হ্যাঁ, আগামীকাল সূর্য উদয়ের মতো সত্যি, যাকে চাইনিজে বলে পিয়াং চি চি মেও। আপনি কথায় কথায় এত চাইনিজ বলেন কেন? বেকুবের মতো কথা বলো না তো। আচ্ছা তুমি ওই যে ফিজিক্স এন্ড কোয়া 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 মিয়া? জি স্যার, আমার আমার দুইজন প্রিয় মানুষ এসেছে, তাদের জন্য চা এর আয়োজন করো। কি আছে স্যার? ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আপনার বিটিভিতে একটা কবিতা শুনলাম। কোন কবিতাটা শুনেছো শিলে স্যার? ওই যে স্যার শিমুল মুস্তফার কণ্ঠে স্যার কবিতা, অসাধারণ। আমার লজ্জা, আমি মানুষ হয়েও খুনিদের সাথে কথা বলতে হয়, খুনির মুখ থেকেই উপদেশ শুনতে হয়, এই মম পাপ, তাই মম গর্দানে কর পদাঘাত। হে মা, মম মুখের উপর থুতু দিয়ে বলো ছি ছি ছি, কিভাবে বলিস খুনের সাথে কথা? আমার লজ্জা, আমি মানুষ হয়েও রাজাকারদের সাথে পঞ্চায়েত করতে হয়,
রাজাকারদের মুখ থেকে পয়গম্বরের বাণী শুনতে হয়। ঠিক আছে, তোমরা আমাকে আর খুশি করার দরকার নাই, এবার তোমাদেরকে খুশি করার পালা। তোমরা যে গানটি আমাকে করার জন্য বলেছিলে ওটা আমি এন্ড্রু কিশোরকে দিয়ে করিয়েছি। অপেক্ষা করো, কি আনন্দ! আরে শোনো, তারপর আমাকে স্বাধীনতার তিন যুগ পর বকুল ফুলের মতো বাংলার নাম ছড়িয়ে পড়লো জগৎময়। চিরদুখী জাতির কানে বেজে উঠল খুশির খবর, 13ই অক্টোবর। আজ তাই একটি নাম মর্যাদার সাথে ধ্বনিত হয় বিশ্বময়। বাংলাদেশ, 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 সোনার বাংলাদেশ। তাই তো তোমায় ভালোবাসি, আমরা তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, ইউনুস তোমায় ভালোবাসি। ঠাকুরের অনুপম গানে ভরা শেখ মুজিবের জয় বাংলা, রবি ঠাকুরের অনুপম গানে ভরা শেখ মুজিবের জয় বাংলা। তোমার হাত ধরে করল জগৎ জয়, আজ তাই একটি নাম মর্যাদার সাথে ধ্বনিত হয় বিশ্বময়। তাই কীর্ণ অমর তো সেনের অমৃত বাংলা, কবি নজরুলের কবিতায় কীর্ণ অমর তো সেনের অমৃত বাংলা। আলো ছড়ালো সমগ্র জগৎময়, আজ তাই একটি নাম মর্যাদার সাথে ধ্বনিত হয় বিশ্বময়। বিশ্বময় বাংলাদেশ, 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 সোনার বাংলাদেশ। তাই তো তোমায় ভালোবাসি, আমরা তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, ইউনুস তোমায়। স্বাধীনতার তিন যুগ পর বকুল ফুলের মতো বাংলার নাম ছড়িয়ে পড়লো জগৎময়। চিরদুখী জাতির কানে বেজে উঠল খুশির খবর, 13ই অক্টোবর। আজ তাই একটি নাম মর্যাদার সাথে ধ্বনিত হয় বিশ্বময়। বাংলাদেশ, 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 সোনার বাংলাদেশ। তাই তো তোমায় ভালো।
আর পাবলিশার্স নিয়ে আসছি, তুই সে মতো এতক্ষণে ওটা প্রেসেও নিয়ে এসেছে। আজকের দিনটা তো একেবারে ঈদের আনন্দের, ওই পাবলিশ হইতেছে, তারপরে দুদিন পরে আমরা নোবেলের টাকাটা পেয়ে যাবো, ব্যাংক হবে। এইটা তুমি কি বললা বন্ধু, তোমার মতো একজন ভাইস প্রেসিডেন্টের টাকা যদি আমার গুনে নিতে হয় তাহলে তো সেটা তোমার জন্য অপমাননা কর, সেই জন্য তুমি আমার বিরুদ্ধে মানহানি মামলা তো করে দিতে পারো। বসো বন্ধু বসো। বন্ধু তোমার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। মানে নোবেল পুরস্কার পাইতে আর কয় মাস লাগবে? না না খুব বেশি দিন লাগবে না, এই ধরো ওই তো অলরেডি প্রেসে চলেই গেছে, 6 মাস বড় 7 মাস লাগতে পারে। ইচ্ছার তোলা হলো 1 লক্ষ টাকা, তোমার ইচ্ছা যখন হচ্ছে তখন অবশ্যই তুমি ছোটাছুটি করবে, কিন্তু বন্ধু আমার এই ড্রয়িং রুমে তো ছোটাছুটি করার কোনো উপায় নেই, তোমাকে খোলা জায়গায় পার্কে দৌড়াতে হবে। তাহলে যাই দোস্ত, আমি আনন্দ উদযাপন করে আসি। হ্যাঁ অবশ্যই যাও। তুমি যাইবে না? না আমার তো যে টাকা নিয়ে বাংলা বাজার যেতে হবে প্রেসে। হ্যাঁ তবে একটা কাজ করতে পারি, তুমি একা না গিয়ে আমার শ্যালককে সাথে নিয়ে যেতে পারো, আমি বরং ওকে ডাক দিয়ে দিই। হ্যাঁ রাসেল রাসেল পিয়ন চি চি উম্মেও রাসেল তুমিও কও কি যে কথা তো বুঝি না, খালি উনি পিয়াং চিচি মেয়েও আমি দেখি আমি আজকে খুব আনন্দের মধ্যে আছি, আমি আনন্দটাই উদযাপন করতে চাই। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো পার্ক থাকে আমাদের তো একটা বাড়ির পার্ক নিয়ে আসো, দুজনে আনন্দ উদযাপন করে আসি। হ্যাঁ পার্ক তো আছে আমি সব, কিন্তু আপনি কেন দৌড়াদৌড়ি করে আনন্দ করবেন? আরে আর মাত্র 6 কি 7 মাস পরে ভাইস প্রেসিডেন্ট হয়ে যাচ্ছি। ভাইস প্রেসিডেন্ট ব্যাংকের? ব্যাংকের ও? আচ্ছা ও, এর জন্য চলো যাই পার্কে গিয়ে দুজনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে আসি। ওই কি শব্দটা জানি তুমি কও? প্যাং চিচি মেও। চলো যাই প্যাং চিচি মেও, প্যাং চিচি মেও, চলো চলো প্যাং চিচি মেও, প্যাং চিচি মেও, প্যাং চিচি মেও। ঘটনা হইছে, আমরা তো আসছি হেনে আমরা। এই রাসেল আমরা তো পার্কে এসে গেছি। জি পার্ক, এটা জি পার্ক না? জি। তাহলে আমরা আনন্দ প্রকাশ শুরু করি। আনন্দ প্রকাশ শুরু করবেন না মানে বিপি সাহেব? আর তোমার কতবার কইছি আমার বেচার কথা কইও না, এই বিপি সাহেব আর তুই কে মার? আচ্ছা বিপি সাহেব মানে মানে বিপি মানে ভাইস প্রেসিডেন্ট, মানে ভাইস প্রেসিডেন্ট ডাকতে গেলে অনেক লম্বা সময় নষ্ট হয় তো এই জন্য সবাই সংক্ষেপে ওই বিপি বলে। বাহ বাহ বাহ, এটা তো আমি আগে জানতাম না। আসলে তুমিও আবিদের মতো কবি হয়ে যাইতেছো, একই বাড়িতে থাকো তো বাতাস লাগতেই পারে। হ্যাঁ আসো আমরা আনন্দ প্রকাশ শুরু করি, ঠিক আছে? যৌথভাবে যৌথভাবে ধরো, তুমি আমার পিঠে ধরো। রেডি 1 2 3 এই আউলা গাছে বাউলা বরে ধাইলো খাইলো, আরে ডাক দিলে হনে না মিও মিও, আউলা গাছে বাউলা বরে খাইলো খাইলো, আরে ডাক দিলে হনে না মিও মিও, মিও মিও, মিও মিও, মিও মিও, মিও মিও, ও মিও মিও, ও মিও মিও, ও মিও মিও, মিও মিও, আনন্দ আনন্দ।
আপু আপু, রাসেল ভাইকে পার্কে দেখলাম লাফাচ্ছে আর বিড়ালের মতো মিউ মিউ করে ডাকছে। কি আজে বাজে কথা বলছো, তোমার বিশ্বাস না হলে চলো চলো তো। মিউ 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 মিউ। আরে আরে, তুমি শুনলি না? জি, এসব কি আমির ভাই? আরে এটা মিউ মিউ। শোনো, আমি তো ভাইস প্রেসিডেন্ট হয়েছি ব্যাংকের, এর জন্য আমরা আনন্দ উৎসব উদযাপন করতেছি। ইচ্ছা করলে তুমি আমগুলোকে মিউ মিউ করতে পারো। মিউ ও তোমার পা ব্যথা না? তাহলে বাদ দাও বাদ দাও বাদ দাও। মিউ একটু রাসেলকে ডেকে দিন না? রাসেলকে না, মিউ মিউ। আরে মিউ 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 ডাকে রাসেল, মিউ রাসেল, মিউ শিউলি ডাকে। আরে মিউ, আরে শিউলি ডাকে। হ্যাঁ শিউলি। আরে না 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 না, ঠিক আছে, শিউলি ডাকে, শিউলি। আরে গালি বুঝতে পারবা, শিউলি। মিউ মিউ দাও, মিউ মিউ দাও, মিউ মিউ। শিউলি তুমি এখন বলো, এরকম মিউ মিউ করছো কেন বিড়ালের মতো? ও মিউ মিউ কেন করছি? মিউ মিউ করছি হচ্ছে ওই আমি সাহেব ওই ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, সেই আনন্দে আমরা বিষয়টা সেলিব্রেট করছি। ওই চ্যাং প্যাং মিউ মিউ মিউ। আচ্ছা, চ্যাং প্যাও মিউ মিউ না? তাহলে আপনি কি মিউ মিউটা করেন? আপনার সঙ্গে আমি পরে বুঝবো। মিউ 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 মিউ। আরে কি হইছে? তোকে ফোন করেছি 10টায়, এখন বাজে 3টা। এত দেরি করলি কেন লিডার? কিছু মনে করবেন না লিডার, ওই রেশমারে নিয়ে একটু হোটেলে গেছিলাম। এখন আমার মেজাজটা খুব খারাপ, এই সময় মেয়ে মানুষের কথা শুনতে ভালো লাগে না। এখন আমার রক্তের নেশা পেয়ে বসেছে। কি হয়েছে লিডার, খুলে বলেন তো, এই ঢাকার আকাশ বাতাস সব স্তব্ধ করে দেবো না তাহলে? ওই লেখক আবারও আমাদের নামে লিখেছে, এবার আমার নামে লিখেছে। আপনার নামে লিখছে? কি লিখছে একটু দেখি। এখানে তো 14 কথাটা লেখা আছে, তার মানে কিস্তিতে আস্তে আস্তে আমাদের সমস্ত কথা তো ফাঁস করে দিবে এবং আমরা ধরা খেয়ে যাব। যে টাইট সরকার একবার ধরা গেলে তো সরাসরি জেলে, কোনো সারানোর উপায় নেই। আমার তো পাকাত আছে। আমরা জেলে যাবো কেন? লেখক কি কবরে? আপনি নিশ্চিন্তে থাকেন লিডার, আগামী কালকের পত্রিকায় হেডিং হবে ওই লেখকের মৃত্যু। হাসতেছি, ওই পত্রিকার লোকজনই জানে না যে হেডিংটা কি হইব, কিন্তু এই ফয়লা জানে, আপনার ফয়লা জানে হেডিংটা কি হইব। তুই তো দেখি বুদ্ধির মাস্টার, এই জন্যই তোকে আমি আদর করে ফাইল্লা ডাকি। আর একবার ডাকেন ফাইল্লা। জি, রাজনৈতিক নেতাদের যখন তখন মারা যায়, কিন্তু একজন রাইটারকে মারতে গেলে খুব হিসাব করে মারতে। আপনি নিশ্চিন্ত থাকেন লিডার, লেখক আর ফেকক হোক, এসব দেখার আমাকে সময় আছে। এত সহজ নয় রে, এই জন্যই আমি লিডার আর তুই চাচা। শোন, একজন লেখককে মারতে হলে খুব হিসাব করে মারতে হবে, যাতে করে কেউ বুঝতে না পারে আমরা মেরেছি। এখন তাহলে কি আমি কি কারো খবর দিব? না, অন্য কেউ না, তুই আর আমি, এই দুজনে যাবো। চল জি, এখন থেকে কাজে নিয়ে। হ্যাঁ, আর দেরি করা যাবে না, চল চল।
কেমন আছো? কি বলবো বলো। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তুমি আমার কে যে তোমার উপর রাগ করব? সেদিন সত্যি আমি বোকামি করেছি, ওরকম কাজ আর করব না, আমাকে মাফ করে দাও। একটা কথা বলবো, রাখতে হবে কিন্তু। তোমাকে একদিন বলেছিলাম না, প্রয়োজনে তোমার জন্য জান দিতে পারবো। তুমি আমাকে ভুলে যাও রাসেল। বুঝেছি, রাগ এখনো পড়েনি। আচ্ছা আমি তোমার বাসায় এসে মাপ চেয়ে নেব। আরেকটা কথা, আর কখনো আমি বোকার মতো কাজ করব না, প্রমিস প্রমিস। আমি রাখছি। রেখে দিল। ইউনিভার্সিটির একজন প্রফেসর, আর আমি চাই না তোমার সাথে আমার দেখা হোক। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আপনারা কি চান? সারা সিন বাড়িতে আছে, তবে দেখা করতে হলে অনুমতি লাগবে। অনুমতি লাগবে? রাইতের বেলা চশমা পড়ছেন, তাতে আপনার কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই, এমনি জিজ্ঞাসা আর কি। আচ্ছা, এত সুন্দর স্মার্ট লাগতেছেন আপনারে, কইতে পারতাছি না। দেখা এই টাকাটা, হ্যাঁ এটা রাখেন রাখেন, কাজে লাগবে। বাড়িতে বউ বলো মনে আছে না, যার সময় ভালো মন্দ কিছু নিয়ে যান। আচ্ছা, বিপ্লুত বাংলাদেশ মৌলবাদীর দেশ, এদেশে পানিকে জল, জিন্দাবাদকে জয় বলা যাবে না, বললে সর্বনাশ, একেবারে ধর্মনাশ। কাফের মোরতাদ ধর্মদ্রোহী বলে ফতোয়া দেবে মোল্লা মোগলবি, কপট ধার্মিক মগদমরা ধর্ম নিয়ে করে ধামালি, সামান্য ছুতা ধরে ধনুজ ধর্মধ্বজি মদান্ধ মগদমরা দ্রষ্টা সেজে দিয়ে দেন দণ্ডমুণ্ড। কিন্তু তারা হলেন ধর্মপাল, ধর্মের শ্রীবৃদ্ধি করাই তাদের একমাত্র মোরাল। এসব শুনে মোল্লা মৌলভী মদান্ধ হয়ে বলে, দুত্তরি তোর মোরাল, ধুধুল ধুধুল ধুধুল, দাও দাও দাও, আমাদের খুশি না করে চললে ফতোয়া দেব মুরতাদ। ছি ছি ছি, হে পশ্চাদ পদমোল্লা মৌলভী, তোরা কবে হবি বিজ্ঞানমুখী? ঢন 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 ঢ্যাপসা, হে ধরিবাজ ধর্মপাল, ঢাঙাতি করে কত কাল কাটাবি আর? আমি তো তোমার মতো আলু পটল কদু নই যে আমার মন বিষণ্ন থাকবে না। যে আমি কদু? তুমি শুধু কদু না, দৈর্ঘ্যতা কদু। সেটা বাকি মানে বোঝো না? না, শিউলির সঙ্গে তোমার এত বছরের প্রেম, তারপরে শিউলি তোমাকে ছ্যাঁকা দিল, আর তুমি, তোমার মধ্যে কোনো রকম বিষণ্নতা নেই? আরে এই জায়গায় যদি আমি হতাম তাহলে তো ফাটাফাটি হয়ে যেত, কোনাকুনি হয়ে যেত।
শিউলির সাথে আমার প্রেম ছিল সেটা আপনাকে কে বললো? আমি কি বাতাস খেয়ে বড় হই নাকি মাই সান? আমি হচ্ছি একজন লেখক। হ্যাঁ, আপনি শুধু লেখকই নন, আপনি এখনো ছেলে মানুষ হয়ে গেছেন। হ্যালো, হ্যাঁ কে? ও এই তোর ফোন কে দিল ভাই? আরে কে আবার ওই যে নায়িকা নায়কের কাছে আবার ফিরে আসতে চায় এই আর কি। কি বলে না প্লিজ আমার? হ্যাঁ শিউলি। ও হ্যাঁ, হ্যালো, কি হলো শিউলি, কাঁদছো কেন? রাশিদ স্যারকে ওরা মেরে ফেলেছে। বিপ্লুত বাংলাদেশ, মৌলবাদীর দেশ, এদেশে পানিকে জল, জিন্দাবাদকে জয় বলা যাবে না, বললে সর্বনাশ, একেবারে ধর্মনাশ। কাফের মোরতাদ ধর্মদ্রোহী বলে ফতোয়া দেবে মোল্লা মৌলভী, কপট ধার্মিক মগদমরা ধর্ম নিয়ে করে ধামালি, সামান্য ছুতা ধরে ধনুজ ধর্মধ্বজী মদান্ধ মগদমরা দ্রষ্টা সেজে দিয়ে দেন দণ্ডমুণ্ড। কিন্তু তারা হলেন ধর্মপাল, ধর্মের শ্রীবৃদ্ধি করাই তাদের একমাত্র মোরাল। এসব শুনে মোল্লা মৌলভী মদান্ধ হয়ে বলে, দুত্তরি তোর মোরাল, ধুধুল ধুধুল ধুধুল, দাও দাও দাও, আমাদের খুশি না করে চললে ফতোয়া দেব মুরতাদ। ছি ছি ছি, হে পশ্চাদ পদমোল্লা মৌলভী, তোরা কবে হবি বিজ্ঞানমুখী? ঢন 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 ঢ্যাপসা, হে ধরিবাজ ধর্মপাল, ঢাঙাতি করে কত কাল কাটাবি আর? হে মোল্লা মৌলভী, আর নয় ঢাঙাতি, এসো আলোর দিকে, মোহাম্মদ ইউনুসের মতো তুর্যোধ্বনি দিয়ে বলো, হে বাংলা মা, বন্দে মাতরম। মদান্ধগণ, আমার সুবর্ণ ধর্মকে করিস নে আর বিবর্ণ। হে হতশ্রী মগদমগণ, এবার বিজ্ঞানের পথে এসে হও মহনীয়, মহর্ষি, মল্লিক। মনকে মঞ্জুরি সম করে মঞ্জুল মানসে মনস্বী চিত্তে বিজ্ঞানে মনোনিবেশ করো।